ফাঁকা বাড়িতে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার গাজল থানার ধর্মতলা এলাকায়। বছর হয়ে গেল, চার বছর, এবার চার বছর ওরা ওরা গেছে ওর বাবার বাড়িতে জলপাইগুড়িতে গেছে। ওনার নিবেদন পোদ্দার গেছে জলপাইগুড়িতে। আমরা তো রাত্রেবেলা সবাই ঘুমিয়ে কি করে বুঝবো, জানলে তো উঠতামই, দেখতাম ভোরবেলা উঠে দেখছি সকালে দরজা খোলা, তো আমি ভাবছি মনে হয় তাহলে নিবেদন দেওয়া হয়তো আসছে বাড়িতে, জুতা দেখছি সামনে। তারপরে কিছুক্ষণ পরে দেখি তাও দরজাই খোলা, কারোর আওয়াজ পাচ্ছি না। তখন এই যে মাসি আসলো, ওরা কীর্তন করে, ওরা আসলো, ওরা মাসি বলছে বনো দরজা খোলা কেন, ওরা কি আসছে? তা আমি বললাম কি আমি তো জানি না মাসি। তখন মাসি বললো কি তাহলে ঘরের মধ্যে কিছু হয়েছে আছে নাকি, চল তো দেখি। তো ওই যে মাসির ছেলে, বড় ছেলে ওটা, তো মাসি আর ওনা ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে বলছে হায় ভগবান সর্বনাশ হয়ে গেছে। তখন আমি পিছনে পিছনে ঘরে ঢুকে দেখি এই অবস্থা। তারপরে তো সবাই লোকজন আসলো, সবাই দেখলো যা দেখার সবাই, এ তারপরে তো সবাই জানে, এক এক করে সবাই আসলো যত চেনা জানা লোক ছিল। এখন ওরা জানিয়েছে নাকি, আমরা তো কিছু যা বলিনি। বাপ্পারা জানিয়েছে কি পুলিশ টুলিশকে? ও তো ওরা বলেছে, ওরা নিজের লোক, ওরা আছে দেখে আমরা আর মাথা ঘামাইনি, কারণ বাপ্পা তো ভালো আর ও অনেক লোকের সঙ্গে চেনা জানা, ওই জন্য আমরা আর কিছু দিলাম। ওরা আর বাপ্পা আসছে বলতে পারবো না, আমরা তো কাউকে আইডিয়াতে চোর চোর চুরি করছে, কাকে বলবো, কাকেই বা ধরবো, দেখিনি জানি না, আন্দাজে তো কারোর নাম দেওয়া যাবে না। হ্যাঁ, এখন পুলিশ যদি ঠিক মতো কাজ করে তাহলে ধরবে, নানান জায়গায় তো চুরি হচ্ছে শুনছি বলে। পুলিশ যদি কড়া পদক্ষেপ নেয় হয়তো ধরতেও পারে না, কারণ পুলিশই তো সব করতে পারে, আমরা তো আর সব করতে পারবো না কিছু। প্রশাসন যদি ঠিক থাকে তাহলে নিশ্চয়ই ধরতে পারবে, পুলিশ যদি একটু খোঁজাখুঁজি করে, কারণ অনেক জায়গায় শুনছি চুরি হচ্ছে, তিন চার জায়গা থেকে শুনলাম চুরি হয়েছে। কারণ পুলিশ যদি ঠিক মতো দেখাশোনা করে বা তদবিল করে যে কোথায় কী হচ্ছে, একটু যদি খোঁজ খবর নেয়। ওরা তো শুনি বলে পুলিশ রাত্রেবেলা গাড়ি নিয়ে টহল দেয় গোটা গাজল টাজল, তাহলে কারণ সেটা পুলিশ জানে। দেখি তো রাত্রেবেলা মাঝরাতে কোনো কোনো দিন গাড়ি নিয়ে এদিক ওদিক যেতে, পুলিশ আসছে পুলিশ আসছে। তো এখন যদি পুলিশ ঠিক মতো কাজ করে তাহলে হয়তো ধরতেও পারবে। সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ জানলাম, মা আমাকে জানালো, যে এরকম জানলাম যে মা পরিক্রমা করতে এসেছিল এখানে সাড়ে তিনটা পড়ে চারটা নাগাদ। তারপরে এসে দেখছে যে ওদের দরজা খোলা, আমার ভাইরা হয় এরা, তো এই ভাইরা বাড়িতে ভাইরা বাড়ির দরজা খোলা ছিল, ভাইরার নাম নিবেদন পোদ্দার। তো এসে দেখছি যে সব খোলা এলোমেলো হয়ে আছে, সব গণ্ডগণ্ড হয়ে আছে। হ্যাঁ, তো গাজলে তো এরকম ঘটনা প্রায় ঘটছে, পদুবাড়ি মোড়ে একটা ঘটনা ঘটলো, তারপরে আমাদের এই পাশেই একটা ঘটনা ঘটেছে, রঙের দোকানে এরকম হয়েছে। তো প্রশাসনের কাছে একটাই অনুরোধ যাতে প্রশাসন এই ব্যাপারে একটু নজর দিক, যাতে ঠিকঠাকভাবে ধরতে পারে, এবং সাধারণ মানুষের তো অসুবিধা হয়ে যাবে, ওরা বাড়ি এরকম ছেড়ে তো থাকতে পারবে না কোথাও গিয়ে, আর এত চরম ক্ষতির মুখে তারা পড়ছে। সাধারণ মানুষের তো একটা জিনিস করতে গেলে তো অনেক খেটে করতে হয়, তো তাদের তো বিশাল অসুবিধা। তারা এইভাবে যদি দিনের পর দিন এরকম হতে থাকে তাহলে তারা তাদের ক্ষতিটা কীভাবে ইয়ে করবে, এটুকু আমার বলার আর কি। তো দিক ঘটনা হয়েছে আমার দিদি, এটা আমার দিদি আর জামাইবাবুর বাড়ি। তো ওরা কালী পুজোর দিন জলপাইগুড়িতে গিয়েছে, এখনও আসেনি, তো আমরা আগেই চলে এসেছি কালকে রাতে, মানে ভোরবেলা এখানে মন্দিরে পরিক্রমা হয়, সেখানে আমার শাশুড়ি মা এসেছিলেন পরিক্রমা করতে তিনটের সময়, সাড়ে তিনটের সময় এসে দেখেন যে ঘরের দরজাটা খোলা। ঠিক আছে, তো ঘরের দরজা খোলা দেখে ওনার একটু সন্দেহ হয়েছিল। তো সকালে আমি ঘুম থেকে ওঠার পরে, উনি পরিক্রমা থেকে যাওয়ার পরে, আমি ঘুম থেকে ওঠার পরে আমাকে জিজ্ঞেস করলো যে ওরা এসেছে নাকি, আমার দিদি জামাইবাবুর কাছে জিজ্ঞেস করলো এসেছে নাকি। তাই বললাম না আসেনি, বলছে আমি গেটটা খোলা দেখেছি। তা বললাম তুমি হয়তো ভুল দেখেছো, বলছে না আমি ভুল দেখিনি, চারবার পরিক্রমা করেছি, চারবারই কি ভুল দেখেছি। তখন আমি আবার আমার দিদিকে ফোন করলাম যে তোরা কি এসেছিস, বললো না আসিনি। আমি তাহলে চাবি কি কারো কাছে আছে এক্সট্রা, বললো না নেই, চাবি নেই। তখন আমি আবার ওকে বললাম যে চাবিটা নিয়ে গিয়ে দেখো,
ঘরটা সত্যি খোলা নাকি কিংবা ভুল দেখেছে। তো ও এসে দেখে এরকম তালা ভাঙা, তালাটা ওখানে বাইরে ডাইনিংয়ে পড়ে আছে আর ঘর এরকম অলণ্ডভণ্ড সব কিছু। নিয়েছে হলো এখানে টিভি ছিল বড়, এলইডি টিভি ছিল বড়, সেটা নিয়েছে, টিভিটা নিয়েছে। আর কাঁসার কাঁসার জিনিসপত্র প্রচুর ছিল, কলসি ছিল দু তিনটা, ওই ট্রাঙ্ক ভর্তি কাঁসার জিনিসপত্র ছিল, ওগুলো নিয়েছে, বাড়িঘর তছনছ করে দিয়েছে। আর এক ঘরে আমার ভাগনার ঘরে 8,000-8,500 টাকা ছিল, লকারে এক জোড়া হলো কানের, তারপরে আইসটি ছিল, এগুলো অনেক কিছুই নিয়েছে। আর ওরা না আসা পর্যন্ত আমরা বলতে পারছি না আর কি কি নিয়েছে। শুনলেন কত টাকা হতে পারে? কত? হ্যাঁ ওরকম টোটালে হবে, লাগতে রেখে মতনই হবে হয়তো। তো তারা কবে? জলপাইগুড়ি, মানে ভাড়া বাড়ি, ভাড়া বাড়ি। সন্দেহজনক সেরকম কাউকে মনে হচ্ছে না আর কি, আমরা এদিকে তো আসিও নি, সেরকম বুঝতেও পারছি না কারা ফলো করছিল। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, জিডি অফিসার এসেছিলেন, উনি সব দেখে গেছেন, সব কিছু ভিডিও করে নিয়ে গেছেন, জিডি করতে বলেছেন। কিন্তু যারা জিডি করবে, দিদি জামাইবাবু, তারা তো এখন এখানে উপস্থিত নেই, ঠিক আছে, তাই জিডিটা করা যাচ্ছে না। ওরা এসে রাত্রে পৌঁছানোর পরে আমরা আবার যাব। তো আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকবে যে যেরকম গাজলে আশেপাশে সব জায়গায় এরকম চুরি হচ্ছে, সেটার একটা যে ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটে সেই ব্যবসায়ী দম্পতি কালী পুজোর পর জলপাইগুড়িতে বেড়াতে যান। এদিন সকালে এলাকাবাসীরা বাড়ির দরজা খোলা থাকায় তাদের সন্দেহ হয়। জানা যায় ব্যবসায়ী নিবেদন পোদ্দার ওই স্থানে একটি বাড়ির নিচের তলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। বাড়িতে তারা না থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা দরজা ভেঙেই নগদ অর্থ ও সোনার গহনা নিয়ে চম্পর্তায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।